हाय गाइस वेलकम बैक टू माय चैनल प्रियंका। तो आज आमी तुम्हारे साथे शेयर करब प्रोडक्ट आई हैव रिपर्चेस्ड और आई वांट टू रिपर्चेस। तो जदि तुम्हारे ये वीडियो भालो लागे एक लाइक दिए दिओ, शेयर करे दीते पारो जदि मने हय शेयर करार मतो ताहले ओनादेर साथे शेयर करे दीते पारो। आर प्लीज 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 आमार चैनलटाके सबस्क्राइब करे दाओ, सबस्क्राइब करले बेल बटन हिट करो, तार साथे अल नोटिफिकेशनटा अन रेखो जाते तुम्हारा सब नोटिफिकेशन पाओ। और चाहले इंस्टाग्रामे फॉलो करते पारो, लिंक टा नीचे डिस्क्रिप्शन बॉक्स में देवा आछे। तो चलो वीडियो टा स्टार्ट करी। तो प्रथमे बोली ए वीडियो टार पिछने आमार कॉन्सेप्ट टा, तुम्हारा एरकम अनेक वीडियो देखे छो जेटाते बला हय प्रोडक्ट आई रिग्रेट बाई, जे जे प्रोडक्ट गुलो किने आमी रिग्रेट फील करछि, एरकम टाइपेर अनेक वीडियो तुम्हारा देखे छो। एटा होच्छे सम्पूर्ण तार विपरीत। এখানে আমি বলবো যে প্রোডাক্ট আই হ্যাভ রিপারচেসড অর আই ওয়ান্ট টু রিপারচেস, মানে আমরা সেই প্রোডাক্টগুলোকেই রিপারচেস করি যেগুলো আমাদের খুব পছন্দ বা আমরা ভালো লেগেছে ইউজ করে, সেই প্রোডাক্টগুলোকেই আমরা রিপারচেস করি যেগুলো আমাদের স্যুট করেনি বা আমাদের জন্য ভালো কাজ করেনি, আমাদের পছন্দ না, সেই সব প্রোডাক্টগুলো নিশ্চয়ই আমরা রিপারচেস করব না। তো এই জন্য এই ভিডিওটা হচ্ছে রিগ্রেট বাইং এর সম্পূর্ণ বিপরীত ভিডিও। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে দেখতে থাকো, আমি ওয়ান বাই ওয়ান শেয়ার করছি। তো প্রথমে আমি যে প্রোডাক্টটার কথা বলবো সেটা যে আমি কতবার রিপারচেস করেছি তার কোনো ঠিক নেই। প্রোডাক্টটা হচ্ছে এই ভিএলসিসি রোজ ওয়াটার টোনার, এটা আমার মানে গো টু টোনার, আমি সবসময় এটা ইউজ করি, এটা খুব 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 ভালো, আমার ইউজ করা বেস্ট টোনার এটা। তোমরা যদি কেউ চাও এটাকে রিপারচেস করতে পারো, সরি পারচেস করতে পারো, আমি তো রিপারচেস করেছি। এটার উপর আমার সেপারেট রিভিউ করা আছে, আমি এই কি বলে আই বাটনে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করতে পারো আর নাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতেই পারো। তো এই টোনারটা আমি হাইলি রেকমেন্ড করছি তোমাদের, যাদের আমার মতো প্রবলেম আছে মুখে কোনো টোনার স্যুট করে না তারা এই টোনারটা ইউজ করে দেখো, 100% বলছি তোমাদের, তোমাদের স্কিনে কাজ করবে। আমার মতো স্কিনে যদি এই টোনারটা কাজ করতে পারে যার মুখে কোনো টোনার স্যুট করে না তাহলে আশা করি এটা সবার মুখেই কাজ করবে। এটা অয়েলি অ্যাকনি প্রোন কম্বিনেশন, ড্রাই, সব স্কিনের জন্য, নর্মাল অল স্কিন টাইপের জন্য এটা সুইটেবল, ঠিক আছে। এরপর আমি তোমাদের যে প্রোডাক্টের কথা বলবো সেটা হচ্ছে বায়োটিকের বায়ো পাপাইয়া রিভাইটালাইজিং ট্যান রিমুভাল স্ক্রাব। এটা আমি অলরেডি আমার সেকেন্ড কন্টেনার চলছে, এটা খুবই ভালো স্ক্রাবটা, তোমরা চাইলে ইউজ করে দেখতে পারো। আশা করি 90% লোকই এটা ইউজ করে ফেলেছ, তো তবুও যারা ইউজ করনি তারা অবশ্যই এটাকে একবার ট্রাই করো, 100% বলছি তোমাদের ভালো লাগবে। এটা যেমনি অ্যাফোর্ডেবল তেমনি ভালো কাজ করে, খুবই ভালো স্ক্রাব। আর এটার গ্র্যানুলস গুলো মোটেও সেই বড় বড় দানা না, একদমই ছোট ছোট, মানে একদম ছোট ছোট না হলেও স্ক্রাব করার মতো উপযুক্ত। তো আমার এটা খুবই ভালো লাগে, আমি এটাকে অলরেডি রিপারচেস করেছি আর আবার রিপারচেস করব, ঠিক আছে। তো এটা তোমাদের আমি রেকমেন্ড করছি। এরপর আমি তোমাদের যে প্রোডাক্টটার কথা বলবো সেটা হচ্ছে প্লামের গ্রিন টি অ্যালকোহল ফ্রি টোনার। এটা স্যাম্পল সাইজ প্রোডাক্ট, এটা আমি স্মিটেন থেকে পারচেস করেছি, এটার উপর আমার একটা সেপারেট রিভিউ আছে প্লামের গ্রিন টি রেঞ্জের উপর, তোমরা যদি চাও চেক আউট করতে পারো, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। আর তোমরা যদি স্মিটেন হলটা দেখতে চাও সেটার লিঙ্কও আমি দিয়ে দেব, তোমরা দেখে নিতে পারো। এই টোনারটাও আমার খুব ভালো লেগেছে, তোমাদের তো বললামই আমার খুব কম টোনার আছে যেগুলো স্যুট করে, তো এই টোনারটা তার মধ্যে একটা, এটাও আমার ভালো লেগেছে। এটা যেহেতু স্যাম্পল সাইজ সেহেতু আমি আবার বড়টা রিপারচেস করব ভেবেছি, এটা শেষ হয়ে যাক তারপর আমি আবার বড় কন্টেনারটা রিপারচেস করবো। এটা এটা অয়েলি অ্যাকনি প্রোন কম্বিনেশন, স্কিনের জন্য সুইটেবল, আই থিঙ্ক এটা ড্রাই স্কিনের জন্য সুইটেবল না, এখানে সেটাই লেখা আছে, এটা অয়েলি অ্যাকনি প্রোন আর কম্বিনেশন স্কিনের জন্য। তো তোমাদের এরকম যাদের স্কিন টাইপ তারা এটা রিপারচেস, আবার রিপারচেস বলছি, তারা এটা পারচেস করে দেখতে পারো, আশা করি তোমাদের পছন্দ হবে। এরপর যে প্রোডাক্টের কথা বলবো সেটাও প্লামের থেকে, সেটা হচ্ছে প্লামের গ্রিন টি নাইট জেল। এটা অসাধারণ একটা প্রোডাক্ট, তোমরা অবশ্যই এটাকে পারচেস করো, যাদের অয়েলি অ্যাকনি প্রোন কম্বিনেশন স্কিন তাদের জন্য এটা খুবই ভালো কাজ করবে, তারা অ্যাজ এ নাইট জেল বা নাইট ক্রিম ইউজ করতে পারো। আর অ্যাকনি প্রোন স্কিনের উপর এটা অসাধারণ কাজ করবে, তোমরা আমার ওই রিভিউটা দেখে নিতে পারো যেটাতে আমি প্লামের রেঞ্জ, গ্রিন টি রেঞ্জ সম্পর্কে কথা বলেছি, রিভিউ দিয়েছি গ্রিন টি রেঞ্জের প্রোডাক্টগুলোর, ওই রিভিউটা দেখে নিতে পারো, ওটাতে আমি ডিটেলসে বলেছি।
তো এটা খুবই ভালো, তোমরা অবশ্যই এটাকে পারচেজ করো, ঠিক আছে। এরপর আমি তোমাদের যে প্রোডাক্টের কথা বলবো সেটা হচ্ছে আমার আলটিমেট ফেভারিট প্রোডাক্ট। আমি মানে এটার অলওয়েজ আমার কাছে একটা ব্যাকআপ পাবে, আমার ফেভারিট প্রোডাক্ট গুলোর মধ্যে এটা একটা। এটা হচ্ছে গুড ভাইবস এর রোজি রেডিয়ান্ট গ্লো ফেস সিরাম। আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই এটা তোমাদের রেকমেন্ড করি, কারণ আমার এটা এতটা ভালো লেগেছে। এটা তোমার ড্রাই স্কিন অয়েলি কম্বিনেশন, মানে যে টাইপেরই তোমার স্কিন হয়ে যাক না কেন, আমার মনে হয় এটা স্যুট করবে। এবার দেখো এই যে প্রত্যেকটা প্রোডাক্ট কার কোনটা স্যুট করবে করবে না, এটা না একটা সাবজেক্ট টপিক। তো আমার যেটা স্যুট করেছে সেটা তোমাদের নাও করতে পারো, তোমাদের যেটা স্যুট করছে সেটা আমার নাও করতে পারে, ঠিক আছে। তো এবার আমি মোস্ট অব দ্য মানুষের কথা বলি যে হয়তো তাদের স্যুট করে যেতে পারে, করবেই আমি এটা কিন্তু বলছি না, ঠিক আছে। আর এই প্রোডাক্টটা একটা অসাধারণ প্রোডাক্ট, তোমরা এই প্রোডাক্টটা অবশ্যই পারচেস করো। এটা আমার সেকেন্ড বা থার্ড পারচেস হবে হয়তো। এটা যাদের অয়েলি স্কিন তারা হয়তো গরমকালে ইউজ করতে পারবে না, মোটামুটি অক্টোবর মাস থেকে তারা এটা ইউজ করা স্টার্ট করতে পারে। আর যাদের ড্রাই স্কিন তারা এটা গরমকাল শীতকাল সবসময় ইউজ করতে পারো। আর এটার কনসিস্টেন্সি থেকে স্মেল দুটোই অসাধারণ। এটা না খুব মানে লিকুইড না মানে হেভি, এমনই একটা কনসিস্টেন্সি। এটা খুবই ভালো, মানে এটা অসাধারণ কাজ করে। এটার উপর আমার সেপারেট রিভিউ আছে, তোমরা যদি চাও আমি আই বাটনে লিংক দিয়ে দেবো, চেক আউট করে নিতে পারো। এরপর যে প্রোডাক্টের কথা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে এইটা, নিউট্রিজেনার আল্ট্রা শিয়ার ড্রাই টাচ সানব্লক। এটা খুবই ভালো একটা সানস্ক্রিন, আমার ইউজ করা বেস্ট সানস্ক্রিন এটাই। এটার অলরেডি একটা ব্যাকআপ আমার কাছে আছে, আমি অলরেডি রিপারচেজ করে রেখেছি। এটা মনে হয় আমি থার্ড ইয়ার ফোর্থ টাইম রিপারচেজ করেছি। খুবই ভালো সানস্ক্রিন এটা, মুখটাকে মানে সানস্ক্রিনে আমরা বেশিরভাগ সানস্ক্রিনে কি দেখতে পাই, মুখটাকে অয়েলি করে দেয়, তারপর মুখে ঘাম হতে আরম্ভ করে, মুখটাকে কালো করে দেয়, মানে কালো বলতে একটা কেমন একটা ডাল এফেক্ট, মুখটাকে রোদে গেলে মুখটা কালো হয়ে যায়। আর তার সাথে সব থেকে বড় যেটা, এত পরিমাণে ঘাম হয় যে বলার মতো অবস্থা না। যাদের এমনিতেই সোয়েটিং এর প্রবলেম আমার মতো, তাদের তো অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু এটার সাথে সেরকম কিচ্ছু হয় না। এটা খুবই ভালো। আর এটা তোমার ওয়াটার প্রুফও, মানে ওয়াটার রেসিস্ট্যান্টও। এটা মেখে তোমরা যদি চাও সুইমিং করতে পারো, মানে এটা ওয়াটারে কিছু হবে না, ধুয়ে যাওয়ার প্রবলেম নেই। তো এটা খুবই ভালো, তোমরা নিতে পারো। আর এটা মুখে একটা হোয়াইট কাস্ট খুব বেশি দেয় না, তবে হ্যাঁ অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে একটু দেয়, কিন্তু আস্তে আস্তে পাঁচ মিনিট পর ওটা অ্যাবজর্ব হয়ে যায় মুখের মধ্যে, পুরো একটা যে হোয়াইট কাস্ট দিয়ে দেবে, মুখটা সাদা সাদা লাগবে সেরকম কিচ্ছু হয় না। খুবই ভালো সানস্ক্রিন আমার, এটা ইউজ করছি আমি, আর এটা ব্যাকআপ, মানে আমার এই সানস্ক্রিনটাই হচ্ছে ফেভারিট সানস্ক্রিন। তো সেই জন্য বুঝতেই পারছো এটা আমি আবার রিপারচেসও করব, তো তোমরাও চাইলে এটাকে নিতে পারো। এরপর তোমাদের যে প্রোডাক্টের কথা বলবো সেটা হচ্ছে সেন্ট ডিভেন্স এর টি ট্রি বডি ওয়াশ। এটা খুবই ভালো একটা বডি ওয়াশ, যাদের মানে গরমে বডিতে ইচিং বা এই টাইপের কোনো প্রবলেম হয়, র্যাশ এর প্রবলেম হয়, তাদের জন্য এটা খুবই ভালো। এটা তোমরা নাইকাতে পেয়ে যাবে। আমার এটা এখনো শেষ হয়নি, এটা শেষ হয়ে গেলে আমি এটাকে আবার রিপারচেস করব, এখনো করিনি, এটা আমার ফার্স্ট কন্টেনার, এটা আমার রিপারচেস করার খুবই ইচ্ছা আছে। তো এটা, আর এটা হচ্ছে তোমার অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি অর্ডার, অ্যান্টি ফাঙ্গাল, আর এটা সালফেট ফ্রি ফর্মুলা। আর এটাতে টি ট্রি অয়েল, ইউক্যালিপটাস অয়েল, পেপারমিন্ট অয়েল, এই ধরনের এলিমেন্ট আছে। তো আমি এটাকে রিপারচেস করব, তোমরাও চাইলে এটাকে ট্রাই করে দেখতে পারো। এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গুড ভাইবস এর অরেঞ্জ জেল। এটা আমার অলরেডি রিপারচেস করা আছে, এটা এখন আমি ইউজ করা স্টার্ট করিনি, করব, আগেরটা শেষ হয়ে গেছে, এটা আমি এবার ইউজ করা স্টার্ট করব। তো এটা খুবই ভালো, যাদের অয়েলি স্কিন তাদের জন্য অ্যাজ এ ময়েশ্চারাইজার ভালো, যাদের ড্রাই স্কিন তারাও গরমকালে অ্যাজ এ ময়েশ্চারাইজার এটাকে ইউজ করতে পারো। আর যাদের মানে পিম্পল অ্যাকনি স্পট গুলো মুখের মধ্যে আছে, এছাড়া মাউথের অ্যারাউন্ড ব্লেমিশ বা যে কোনো টাইপের পিগমেন্টেশন মুখের মধ্যে আছে, সেটাকে লাইট করতে এটা সাহায্য করবে, যেহেতু এটাতে অরেঞ্জ আছে। তো এটা খুবই ভালো, আমার ইউজ করা ওয়ান অফ দ্য বেস্ট জেল, তোমরা এটাকে চাইলে নিতেও পারো, ভালো। এরপর যে প্রোডাক্টটা দেখাবো আমি তোমাদের সেটা হচ্ছে প্লামের গ্রিন টি ম্যাটিফাইং ময়েশ্চারাইজার। এটা আমার ইউজ করা বেস্ট ময়েশ্চারাইজার, আমি
প্লামের গ্রিন টি রেঞ্জটার রিভিউ করেছি সেইটাতে তোমাদের বলেছি, আর সাথে সাথে আমার এটার উপর একটা সেপারেট রিভিউ আছে, যদি তোমরা চাও দেখতে পারো, চেক আউট করে নিতে পারো। আমি আই বাটনে লিংক দিয়ে দেওয়ার ট্রাই করব, দিয়ে দেবো। তো এটা আমার ইউজ করা বেস্ট ময়েশ্চারাইজার ফর অয়েলি স্কিন। এটা অয়েলি অ্যাকনি প্রোন কম্বিনেশন স্কিনের জন্য খুবই ভালো। আমার মতো যাদের সোয়েটিং এর প্রবলেম আছে তাদের জন্য তো এটা একটা বরদান বলতে পারো। মানে আমার প্রচন্ডই ঘামি, তো সোয়েটিংটাকে এটা তো পুরোপুরি কন্ট্রোল হবে না, সোয়েটিং কোনোদিনই পুরোপুরি কিছু দিয়ে কন্ট্রোল হতে পারে না। কিছুক্ষণের জন্য হয়তো কন্ট্রোল থাকবে, তারপর আবার হবে, কিন্তু এটা সোয়েটিংটাকে মানে কম করে, অনেকটাই কম করে। যাদের এক্সেসিভ সোয়েটিং এর প্রবলেম আছে তারা এটা ইউজ করে দেখতে পারো, খুবই ভালো। আর তার সাথে অয়েলি আর অ্যাকনি প্রোন স্কিনের জন্য তো ভালোই কাজ করবে। আর এটা মুখটাকে অয়েলি করে না, ম্যাট ফিনিশ দেয়, আর তার সাথে একটা ময়েশ্চারাইজিং এফেক্টও দেয়, খুবই ভালো। আমার ইউজ করা বেস্ট ময়েশ্চারাইজার এটা। তো তোমরা অবশ্যই এটাকে ট্রাই করো। আর এটা আমি এক বছর ধরে, লাস্ট 1 ইয়ার ধরে ইউজ করছি, আমার খুবই ভালো লেগেছে। অবশ্যই এটাকে আমি রিপার্চেস করব। এরপর সবার লাস্টে তোমাদের একটা হেয়ার কেয়ার প্রোডাক্টের কথা বলি, সেটা হচ্ছে এই মেরিট ভিসিও বা ভিকো যাই বলো, এই ব্র্যান্ডের এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এটা খুবই ভালো এই কোকোনাট অয়েলটা। তোমরা যারা হেয়ারের টেক্সচারটাকে ইম্প্রুভ করতে চাও, হেয়ারে শাইন অ্যাড করতে চাও, হেয়ারে একটা এটা হেয়ারের থিকনেস আনে, হেয়ার ফলটাকেও কন্ট্রোল করে, এটা তোমরা চাইলে শুধুও ইউজ করতে পারো কোনো অয়েলের সাথে না মিশিয়ে। এটা এতটাই ভালো আর খুবই ভালো, এটা হেয়ারে ইফেক্ট দেয়, হেয়ারটাকে স্মুথ করে, হেয়ারটাকে অনেক বেশি সফট করে, এটা খুবই ভালো, তোমরা চাইলে নিতে পারো। দেখতে পাচ্ছ এতটা ইউজ করে ফেলেছি, অর্ধেক প্রায় শেষ, আবার এটাকে আমি রিপার্চেস করব। তো তোমাদের আমি এটা হাইলি রিকমেন্ড করছি, তোমাদের এটা হেয়ার কেয়ার, বডি কেয়ার, তারপর রান্নাতে সবেতেই তোমরা ইউজ করতে পারো, চাইলে নিতে পারো, ঠিক আছে। এরপর সবার লাস্টে তোমাদের যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ক্যাট স্যুট মেকালাস লিকুইড লিপস্টিক। এটাতে আমার শেডটা হচ্ছে গিভমি মোকা, এটা অলরেডি আমি রিপার্চেস করে ফেলেছি। এটা হচ্ছে আমার পুরোনোটা আর এটা নতুনটা, নতুনটা আমি এখনো অতটা ইউজ করিনি। এটা থেকে মানে যেহেতু ভারতীয় নাগরিক, সেহেতু প্রত্যেকটা জিনিসের, স্পেশালি বাঙালি, সেহেতু প্রত্যেকটা জিনিসকে শেষ পর্যন্ত ইউজ করাটা আমাদের ধর্ম, তো আমিও সেটাই, সেই ধর্মই পালন করছি। এটা যতদিন না পুরোপুরি চেঁচে কুচে যা যেটুকু আছে শেষ না করতে পারি, ততদিন আমি এটাকে চালিয়ে যাব। আর এটাকে আমি ব্যাকআপ হিসাবে রেখে দিয়েছি। তো এটা খুবই ভালো একটা নিউড শেড, মিডিয়াম, ডিপার, ডাস্কি, ফেয়ার, সব স্কিন, অল অ্যাক্রস স্কিন টোনের জন্য এটা খুবই ভালো। তোমরা মানে যে স্কিন টোনেরই হও, এটা একবার পারচেস করে দেখতে পারো যদি এখনো না কিনে থাকো। এটা খুবই ভালো নিউড কালার একটা, এটা একটা ব্রাউনিশ, মানে কি বলবো আমি এক্সপ্লেন করতে পারবো না, অসাধারণ কালারটা। আর আর ফর্মুলাটাও খুবই সুন্দর, একদমই ড্রাইং না, আর ঠোঁটটাকে মানে যে ক্র্যাক হয়ে যায় অনেক লিপস্টিক সেরকম কোনো প্রবলেমও নেই, আর অনেকক্ষণ লং লাস্টিংও। তো আমি মনে হয় আমার সব থেকে বেশি ইউজ করা লিপস্টিক এটাই, এখনো পর্যন্ত এমন কোনো লিপস্টিক নেই যেটা আমি শেষ করে উঠতে পেরেছি, একমাত্র এই লিপস্টিকটাই আছে যেটা আমি অলমোস্ট শেষ করে ফেলেছি, প্রায় শেষই বলা চলে। এটা আমার ইউজ করা বেস্ট লিপস্টিক, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো যারা এখনো ট্রাই করোনি। তো গাইস, এই কটা প্রোডাক্টই ছিল যেগুলো আমি রিপার্চেস করতে চাই বা অলরেডি রিপার্চেস করে ফেলেছি। তো তোমরা আমি যে কটা প্রোডাক্ট দেখিয়েছি তোমাদের সবকটাই খুবই ভালো প্রোডাক্ট, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি তোমাদের জন্য কাজ করবে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দিও, শেয়ার করে দিতে পারো অন্যদের সাথে, আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করলে বেল বাটনে হিট করো, তার সাথে অল নোটিফিকেশনটা অন রেখো, আর চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকের মতো এইটুকুই, চলো টাটা বাই।